স্যার, আমি বিকি দেবনাথ, আমার আইডি 23-15-11, আমি সাউথ দমদমে কাজ করি। আমার একটাই কথা যে বাইরে দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি বাইরের অবস্থা কি, ডেলিভারি বয়দের কীভাবে মারছে লোকে। আমরা হচ্ছে সুইগির হাঙ্গার সেভিয়ার্স, খিদের রক্ষাকর্তা, তবুও পুলিশ কীভাবে মারছে। দুটো পয়সার জন্য কাজে গেলেও পুলিশ এইভাবে ব্যবহারটা করছে, আপনাদের দেখাচ্ছি, একটু দেখে নিন প্লিজ। ভাই তোমার প্রবলেমটা তুমি বলো এবার। কৈখালীতে যে আসছিলাম অর্ডার দিয়ে, তখন আমাকে মেরেছে, 4-5 ঘা মেরেছে, এখানে পিয়ে মেরেছে, এখন ব্যথা। আইডি বলে দাও। 100749। হ্যাঁ, তোমাকে কি বলেছে পুলিশ? পুলিশ বলছে কোনো সুইগি মুইগি অর্ডার হবে না। আচ্ছা, তুমি দেখলেন? আরও একটা জিনিস দেখাচ্ছি, কিছু কিছু আরও ডেলিভারি বয় আছে আমাদের সুইগিরই, দেখাচ্ছি আদার সুইগি ডেলিভারি বয়টা দেখাচ্ছি ওখানে, দেখে নিন আবার আরেকবার, একজনের ভিডিওটা আবার শুনে নিন যে তার বক্তব্য কি কি বলতে চেয়েছে। ওরা ফিল্ডে এখনও কাজ করছে, ওদের কাছে দেখুন কি বলছে। তুমি কি কোনো প্রবলেম ফেস করেছিলে ভাই? হ্যাঁ, আমি যখন কৈখালীর মোড়ে জ্যাফরন থেকে অর্ডারটা রিসিভ করতে যাই, সেই সময় কৈখালীর মোড়ে আমাকে দাঁড় করানো হয়, পড়িয়ে আমাকে অসভ্য ভাষায় গালাগাল করা হয় এবং আমাকে মারতে যাওয়া হয়। সেই সময় আমি আমার যে আমাদের যে আমাদের কাছে যে রিপোর্টটি পাঠানো হয়েছে, যে ফুড ডেলিভারি খোলা রয়েছে, সেটা দেখানোর পর সেখানকার লোকাল অফিসার আমাকে ছাড়ে। সেই জায়গায় উপস্থিত যত সিভিক ভলেন্টিয়ার, তারা আমাকে মাবন তুলে গালাগাল করে এবং মারতেও যায়। স্যার, আমার আইডি হচ্ছে 11169740। দেখুন, পুলিশ নাকি মারতেও গেছে, এমনকি পুলিশ মা বাবা তুলে খিস্তিও দিচ্ছে। তাহলে বলুন, আমরা মা বাবার জন্য দুটো পয়সা ইনকামের জন্য আমরা যাচ্ছি, নিজের সংসারের জন্য নিজের পরিবারের কথা চিন্তা করে, তবুও আমরা গালাগালি খাচ্ছি যাতে লোকে একটু খেয়ে পুড়ে বাঁচুক। আমাদের কথা আমরা যাচ্ছি শুনে, যেও আমাদের পরিবারের চিন্তা করছি না, তবুও যাচ্ছি ইনকামের জন্য, তবুও পরিবারকে খাওয়া দাওয়ার কথা, পরিবারকে নিয়ে বাঁচার চিন্তা করো, দুটো পয়সার জন্য যাচ্ছি। পুলিশ আমাদের কথা শুনছে না, পুলিশ অথচ বাজেভাবে রাফ কথাভাবে ব্যবহার করছে আমাদের সাথে। এবার আমরা কোথায় যাব? এই ভিডিওটা যে প্লিজ তোমরা দেখো, আমাদের আমি লাস্টে বলছি, আবার একটা কথা শুনুন, আর একটা কথা কি বলছে। কোনো বক্তব্য আছে? আমার কৈখালীতে অর্ডার আছে স্যার, আর আমার আইডি হচ্ছে 11122783, আর কৈখালীতে সিভিলিয়ান স্যার হ্যারাসমেন্ট করছে সুইগি ছেলেদেরকে, তো আমি নিজের অর্ডারটা কী করবো? আমি তো অর্ডারটা নিয়ে এখানে ফেসে আছি, প্লিজ কাইন্ডলি এটা দেখুন। তুমি এইমাত্র বলে তোমার বড়, তিনি আমাদের উপরে ভরসা করে যিনি খাওয়ার জন্য অর্ডার করেছে, সেই লোকটা তো যেতে চাইছে না, কারণ তাকে মারবে, সে একটা আতঙ্কে রয়েছে। সেই লোকটা ওখানে বসে নিজে ক্ষুধার্তে বসে আছে যে কখন ছেলেটা আসবে, আমি খাবারটা নিয়ে খাবো। তাহলে এখানেই আপনারা দেখুন যে পুলিশের জন্য আমরা কত হ্যারাসমেন্ট হচ্ছি। আপনারা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনি এটা শেয়ার করলে আমাদের একটু ভালো হবে। যেই দেখুন না কেন, আর মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন, আপনি একটু পুলিশকে সচেতন করে দিন প্লিজ। আপনাদের আমাদের রিকোয়েস্ট, আমাদের একটু মানুন প্লিজ ম্যাম। আমাদের সবার তরফ থেকে আমি আপনার কাছে আবেদন করছি, যেহেতু আমি একা লাইভে এসেছি, প্লিজ একটু দেখবেন, আপনার কাছে জোর হাত করে রিকোয়েস্ট করছি।